স্টেডিয়াম তথা বিবিসি কার্যালয়ের ভেতরেও মাশরাফি সাকিবের নির্বাচন নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিবিসির শীর্ষ কর্তাদের সবার মুখেও ঘুরে ফিরে একই প্রসঙ্গ। এদিকে খেলাপ্রেমী ক্রিকেট অনুরাগী ছাপিয়ে সর্বস্তরের মানুষের কৌতূহল অভিন্ন। মুখে প্রশ্ন একটাই, আচ্ছা মাশরাফি আর সাকিব কি সত্যি সত্যি এবার নির্বাচন করবেন? এমন কৌতূহলী প্রশ্নের জবাব খুঁজতে মাশরাফি ও সাকিবের সঙ্গে যোগাযোগের সর্বাত্মক চেষ্টা চালানো হয়। সাকিবের মুঠোফোনের বরাবর চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তিনি ফোন রিসিভ করেননি। মাশরাফি এমনিতেই প্রাণ খোলা মানুষ, শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে প্রায়ই খোলামেলা আড্ডায় মেতে ওঠেন মাশরাফি। কিন্তু আজ দুপুরে আহম মোস্তফা কামালের ওই ঘোষণার পর আড্ডার সড়ক মাশরাফি অনেকটাই নীরব হয়ে গেছেন। খুব কাছের জন ছাড়া কারো ফোনই রিসিভ করছেন না। সবচেয়ে বড় কথা, নির্বাচন প্রসঙ্গে কারো সঙ্গে আনুষ্ঠানিক কথোপকথনেও যেতে রাজ্যের অনীহা। তবে মুঠোফোনের আলাপের প্রথম নির্বাচন করা প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি, পরে দুটি কথাই শুধু বলেছেন। আসলে কামাল ভাই যা বলছেন সেটা তার কথা, আমি সে সম্পর্কে কিছুই জানি না। আওয়ামী লীগ তথা নৌকার প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচন করবেন কি? এই প্রশ্নের জবাবে মাশরাফির জবাব, এই নিয়ে কোনো কথা বলতে চাই না আমি, প্লিজ আমাকে কিছু বলতে অনুরোধ করবেন না, এই নিয়ে আমি কিছুই বলতে পারবো না।